আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি ক্লাস নাইনের ইংরেজি বিষয়ের ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান যে অ্যাক্টিভিটি রয়েছে এইটার উত্তর তোমাদের সামনে উপস্থাপন করবো চলো তাহলে শুরু করি দেখি ইনস্ট্রাকশনে কী দেওয়া রয়েছে এই জায়গায় ইনস্ট্রাকশনে দেওয়া রয়েছে কি ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান রিড দ্য গিভেন পার্টস অব আ প্রবলেম সলিউশন এস এ অ্যান্ড রাইট দ্য ব্ল্যাঙ্ক পার্টস অফ দ্য এস এ টু মেক ইট আ কমপ্লিট এসএ ইন রাইটিং ফলো দ্য স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন এসে ইন দ্য নোট গিভেন ইন অ্যাক্টিভিটি ফাইভ অর্থাৎ একটি প্রবলেম সলিউশন এসে এর অংশগুলো পড়ো এবং খালি অংশগুলো পূরণ করে করে রচনাটিকে সম্পূর্ণ করো ফাইভ ওয়ান এ দেয়া সমস্যা সমাধান সংক্রান্ত রচনার গঠন কাঠামো অনুসরণ করো অর্থাৎ এই যে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান যে রয়েছে এই জায়গায় মূলত স্ট্রাকচার দেওয়া রয়েছে যে একটা প্রবলেম সলিউশন যে এসে রয়েছে এইটা কীভাবে লিখতে হবে আর আমাদেরকে মূলত এটা অনুসরণ করে লিখতে বলা রয়েছে এখন এই জায়গায় প্রথমে কি দেওয়া রয়েছে আমাদের যে কোয়েশ্চেন অর্থাৎ আমরা যে বিষয়ের উপর একটা এসে লিখবো মূলত এই টপিকটা কিন্তু আমাদের যে মূল বই রয়েছে টেক্সট বই কিন্তু দেওয়া রয়েছে সেই কোয়েশ্চেনটা কি The internet has brought the world into our grip, but it has also created new problems for teenagers. What are the most serious problems associated with the internet and ওয়ার্ড সলিউশন ক্যান ইউ সাজেস্ট এখন বলা হচ্ছে কি যে ইন্টারনেট আমাদেরকে কি হাতের মুঠোয় নিয়ে এসেছে কিন্তু সাথে সাথে কিছু সমস্যাও নিয়ে এসেছে যে সমস্যাগুলো বিশেষ করে কাদের জন্য এই যে টিনেজার্স যারা রয়েছে এখন টিনেজার্স কারা তেরো থেকে উনিশ বছর বয়সী যে সকল শিক্ষার্থী রয়েছে মূলত তাদেরকেই টিনেজার্স বলা হয় এখন এই জায়গায় ওয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ড সলিউশন ক্যান ইউ সাজেস্ট মানে এই যে এই যে এই প্রবলেমে সংক্রান্ত কি কি সমস্যা রয়েছে মানে মারাত্মক সমস্যা রয়েছে এবং এর জন্য তোমার কাছে কি কি সলিউশন রয়েছে এইটা সংক্রান্তই একটা এসে আমাদেরকে লিখতে হবে এখন এই জায়গায় আমাদের কিন্তু ইন্ট্রোডাকশনে কিছু দেওয়া রয়েছে এখন ইন্ট্রোডাক্টরি পার্টে কি বলা রয়েছে আমাদের যে স্টেপ ওয়ান ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম মানে এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যা সম্পর্কে কি নিজের ভাষায় কিছু লিখতে বলা রয়েছে আর এই কাজটা কিন্তু আমাদের যে বই রয়েছে ওই বই কিন্তু করেই দেওয়া রয়েছে তার মানে আমাদের এইটার করতে হবে না কাজ করতে হবে কি বাকিটা কিন্তু অনেক নোট বই দেওয়া রয়েছে কি এই যে এটাও মূলত নিজের ভাষায় প্যারাফ্রেস করেছে আসলে এটা করে দেওয়া রয়েছে আমাদের এটার প্যারাফ্রেস করতে হবে না এখন কি দেওয়া রয়েছে বাকি অংশ যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আমাদের করতে বলা হয়েছে আর একটা বিষয় নির্দেশনা দেওয়া রয়েছে যে আমরা কোন কাজগুলো শিক্ষার্থীদের করতে হবে এটা কিন্তু নির্দেশনা দেওয়া রয়েছে এখন আর ইন্ট্রোডাক্টরি পার্টে কিন্তু প্রথম যে পার্টটা রয়েছে ওই মানে প্রবলেম সলিউশন এসের ওই জায়গায় প্রথমেই যে প্যারাফ্রেজ দা প্রবলেম অর্থাৎ ওই প্রবলেমটা সম্পর্কে বিস্তারিত নিজের ভাষায় লিখতে হবে এই জায়গায় যেটা রয়েছে দ্য ইনোরমাস ইউজ অফ দ্য ইন্টারনেট ওভার দ্য লাস্ট ডিকেট হ্যাজ লেট টু রেভলিউশনারি চেঞ্জেস টু দ্য ওয়ে উই শেয়ার ইনফরমেশন বলা হচ্ছে যে এই যে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার গত দশকে কি হ্যাজ লেট আর রেভলিউশনারি চেঞ্জ মানে আমূল পরিবর্তন রয়েছে এনেছে কোন জায়গায় এনেছে আমরা যে ইনফরমেশনগুলো শেয়ার করি তথ্য শেয়ার করি এর ধরনের মধ্যে আমূল পরিবর্তন এনেছে দো দ্য ইন্টারনেট কন্ট্রিবিউটস আর লট টু বিং কানেক্টেড যদিও ইন্টারনেট কি করে অবদান রাখে আমাদেরকে কানেক্ট করতে it has অলসো ক্রিয়েটেড প্রবলেমস স্পেশালি ফর দ্য টিনেজার্স দ্যাট ডিড নট এক্সিস্ট before মানে কিন্তু এটা অনেক সমস্যা তৈরি করেছে টিনেজার্সদের জন্য যেটা এর আগে ছিল না এখন এই জায়গায় বলা হয়েছে নাও ইটস ইউর টার্ন টু রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিয়েলটেড সলিউশন বলা হচ্ছে তাহলে এখন কি করতে হবে যে তোমার একটা প্রধান যে কারণ লিখতে হবে এবং এর সলিউশন লিখতে হবে তাহলে এই জায়গায় আমি কি লিখেছি অ্যান ওপেন অ্যাক্সেস টু অল সাইটস ইজ দ্য মেন কজ অফ দিস প্রবলেম মানে এই যে সকল ধরনের যে সাইট রয়েছে সেই সাইটে খোলামেলা ঢোকা অথবা ফ্রিভাবে প্রবেশ করা হচ্ছে এই যে এই প্রবলেমের মেন মানে কারণ তারপরে হচ্ছে মাল্টি লেয়ার ভেরিফিকেশন সিস্টেম মে বি দ্য বেস্ট সলিউশন টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস পরে ফার্দার মোর অধিকন্ত প্যারেন্টস শুড ব্লক দ্য সাইটস দ্যাট আর নট সুইটেবল ফর দ্য অ্যাডলসেন্স বলা হচ্ছে যেগুলা মানে যারা যুবক রয়েছে অথবা টিনেজার্স রয়েছে তরুণদের জন্য যেটা উপযুক্ত নয় সেই সাইটগুলো তাদের পিতা মাতারা কী করতে পারে এটা হচ্ছে ব্লক করে দিতে পারে অর্থাৎ বন্ধ করে দিতে পারে দে মাস্ট এনশিওর দ্যাট মানে তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে দে আর আর ইউজিং সাইটস অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিওস উইচ আর এজুকেটিভ মানে এমন ভিডিওগুলো দেখতেছে এবং এমন সাইটগুলো তারা ইউজ করতেছে যেগুলো কী যেগুলো তাদের জন্য মানে শিক্ষামূলক পরে কিন্তু আমরা স্টেপ টুতে চলে এসেছি স্টেপ টু কি হচ্ছে স্টেপ টু হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ ওয়ান এটা হচ্ছে কজ এখন ইউ ক্যান ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফস ফর ডিফারেন্ট কজেস এখন এই জায়গায় একটা কজের জন্য মূলত একটা প্যারাগ্রাফ দিতে হবে আর যদি তুমি আর অনেকগুলো কজ দিতে চাও তাহলে কি একটা কজ একটা প্যারাগ্রাফ তার মানে তুমি পাঁচটা কজ দিলে তাহলে পাঁচটা প্যারাগ্রাফে সুন্দর করে বর্ণনা করবে সেই কারণে বলা হচ্ছে ইউ ক্যান ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফস ফর ডিফারেন্ট কজেস মানে তুমি বিভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করতে পারো টপিক সেন্টেন্স কি করা হয়েছে স্টেট দ্য কজ মানে টপিক সেন্ট এটা কিন্তু বয়ে দেওয়া রয়েছে এ জায়গায় বয়ে দেওয়া রয়েছে কি ওয়ান অফ দ্য কজেস অফ দ্য ইন্টারনেট ইজ ইটস ইজি অ্যাক্সেসিবিলিটি টু অল দ্য সাইটস ইভেন দো সাম আর নট সুইটেবল ফর দেম বলা হচ্ছে যে এই যে কারণগুলো রয়েছে অন্যতম কারণ কি যে ইজি অ্যাক্সেসিবিলিটি মানে কোনো কিছু তো সহজে প্রবেশাধিকার সহজে প্রবেশাধিকারের ফলে কি করা হচ্ছে এমন সাইট তারা ইউজ করতেছে যেগুলো তাদের জন্য কি মানে সুইটেবল নয় অর্থাৎ উপযুক্ত নয় এখন এই জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে নাও এখন ইটস ইউর টার্ন টু এক্সপ্লেন দ্য কজ অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল বলা হচ্ছে এখন তোমার পালা শিক্ষার্থীদের পালা শিক্ষার্থীদের পালাটা কি কী করতে হবে এক্সপ্লেন দ্য কস মানে এই যে এই কসটা ভালো করে এক্সপ্লেন করতে হবে এবং গিভ অ্যান এক্সাম্পল অফ ইট মানে এটার একটা উদাহরণ দিতে হবে এখন আমি কী করেছি অ্যান ইজি অ্যাক্সেস টু অ্যাডাল্ট সাইটস বিকামস ডেঞ্জারাস ফর দেম মানে এই যেগুলো সাইট রয়েছে যেগুলো হচ্ছে বড়োদের জন্য এইটেন প্লাসের জন্য এখন ওই সাইটগুলো কি যে সময় মানে সহজেই ঢুকতে পারে এইটা তাদের জন্য কী করতে করা হচ্ছে মানে টিনেজারদের জন্য মারাত্মক হয়ে যাচ্ছে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে ডিসপাইট এজ ভেরিফিকেশন প্রসিজার্স বলা হচ্ছে মানে শুধু এইজ ভেরিফিকেশন প্রোসিজার থাকা সত্ত্বেও দেয়ার আর স্টিল আর নাম্বার অফ ইজিলি অ্যাক্সেসেবল ওয়েবসাইটস উইথ ভায়োলেন এইচ ভেরিফিকেশন থাকা সত্ত্বেও এমন কিছু সাইট রয়েছে যেগুলা কি সহজেই প্রবেশ করা যায় এখন এরপরে হচ্ছে আর ওই সাইটগুলোতে কি রয়েছে যেগুলা অনেক কন্টেন্ট রয়েছে যেগুলা হচ্ছে ভায়োলেন্ট এবং হচ্ছে ঘৃণ্য এরপরে দেওয়া রয়েছে এরপরে হচ্ছে উইথ জাস্ট আ ফিউ ক্লিক তিনস মে কাম অ্যাক্রোস দ্য হেইটফুল কন্টেন্টস দ্যাট আপসেট দেম অর এনকারেজ দেম টু পার্টিসিপেট ইন রিস্কি অ্যাক্টিভিটিস বলা হচ্ছে উইথ জাস্ট এ ফিউ ক্লিকস মানে কয়েকটা ক্লিকের মাধ্যমে কী করতে পারে তিনস মে কাম অ্যাক্রোস মানে যারা তরুণ রয়েছে অর্থাৎ যারা টিনেজার্স রয়েছে তারা সহজেই এই যে কিছু মানে হেইটফুল কন্টেন্টস সম্মুখীন হতে পারে আর যেটা কি করতে পারে দ্যাট আপসেট দে মানে যেগুলা তাদেরকে কি করে হতাশ করে এবং তাদেরকে উৎসাহ দেয় কি করতে যেমন এমন কিছু কিছু রিস্কি কাজ করতে তাদেরকে উৎসাহ প্রবণ করে অথবা উৎসাহ দেয় উচ্ছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ওয়াইল ভিজিটিং সোশ্যাল মিডিয়া পেজেস থিংস এক্সপোজ হার্মফুল ইমেজেস অর ভিডিওস দ্যাট মে হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্ট অন দেয়ার মেন্টাল হেলথ মানে তারা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া রয়েছে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে এগুলার পেজ তারা যে সময় তারা ইউজ করে এবং দেখে ওই সময় হঠাৎ করে দেখা যায় যে এমন কিছু সিন দেখে তারা যেগুলা তাদের কি এই যে তাদের মনে অর্থাৎ মেন্টাল হেলথের উপর একটা নেগেটিভ চিন্তাভাবনা অথবা নেগেটিভ নেতিবাচক প্রভাব ফেলে তাহলে আমাদের কি স্টেপ টু কিন্তু শেষ হয়ে গেলো এই জায়গায় যে কষ্টটা দেওয়া রয়েছে এই কচটা আমরা বর্ণনা করেছি এবং এইটা কী করেছি এক্সাম্পল দিয়েছি এরপরে স্টেপ থ্রি যেটা রয়েছে স্টেপ থ্রি স্টেপ থ্রি কি মেইন বডি প্যারাগ্রাফ টু এটা হচ্ছে সলিউশন বলা হচ্ছে এগেইন ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশন ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস এই যে আর আগের মতোই যেরকম বিভিন্ন কজ লেখার জন্য বিভিন্ন প্যারাগ্রাফ লেখা যাবে এরকম সলিউশন লেখার জন্য অর্থাৎ সমাধান লেখার জন্য বিভিন্ন প্যারাগ্রাফে লেখা যাবে এখন আমরা এই জায়গায় মূলত একটা প্যারাগ্রাফে একটা সলিউশন লিখেছি টপিক সেন্টেন্স এটা কিন্তু দেওয়া রয়েছে টপিক সেন্টেন্সটা কি ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট এনশিওর্ড দ্যাট এডুকেটলে Legislation and controls are in place to prevent young people from accessing dangerous sites, such as requiring more than simply confirming that she or he is an adult to view a site. এখন এই জায়গায় বলা হচ্ছে নাও ইটস ইউর টার্ন টু এক্সপ্লেন দ্য সলিউশন অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট এখন এগুলা প্যারাগ্রাফগুলো আমাদের লেখা কিন্তু সহজ কারণ এই জায়গায় একটা পাওয়ার দেওয়া রয়েছে আমরা সলিউশনে কি লিখবো এখন তার মানে এইটাই আমরা কি করে করতে পারি আর বিস্তারিত করে ভালো করে সুন্দর করে লিখতে পারি এটা কি আমাদের অ্যান্সারটা হচ্ছে ইট ইজ নট ইনাফ টু আস্ক দ্য ইউজার্স অনলি টু ভেরিফাই দেয়ার এজ মানে শুধু তাদের এই যে এজটা ভেরিফাই করায় কি উপযুক্ত অথবা যথেষ্ট নয় এই জায়গায় যেগুলো সাইট রয়েছে সেই সাইটগুলো কি করতে হয় ওই জায়গায় শুধু একটা ক্লিকের মাধ্যমে ওই জায়গায় লেখা যে আর ইউ এইটিন প্লাস মানে তুমি কি এইটিন প্লাস কিনা ওইটা যদি ইয়েস দেয় তাহলে সে ঢুকতে পারে তার মানে বলা হচ্ছে এটাই শুধু যথেষ্ট নয় এরপরে আরও কি করতে হবে মোর ইফেক্টিভ মেজার্স মানে অধিকতর মানে কার্যকরী পদক্ষেপ দরকার যেমন কেমন মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল টুলস আর রিকোয়ার্ড টু রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু হার্মফুল কন্টেন্টস ইফেক্টিভলি মানে ওই যে এই ক্ষতিকর কন্টেন্টগুলো থেকে তাদেরকে রক্ষা করার জন্য এই জিনিসগুলো দরকার মা ফার্দার মোর টিনেজার শুড বি এজুকেটেড অ্যাবাউট দ্য পটেন্সিয়াল রিস্ক অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ এক্সেসিভ ইন্টারনেট ইউজ ইনক্লুডিং দ্য ইম্প্যাক্ট অন মেন্টাল হেলথ একাডেমিক পারফরমেন্স অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ বলা হচ্ছে এটা ছাড়াও যারা টিনেজার্স রয়েছে তাদেরকে কিছু শিক্ষা দেওয়া দরকার কি শিক্ষা দেওয়া দরকার যে এই যে তারা যদি অধিকতর ইন্টারনেট ব্যবহার করে তাহলে তাদের কি কি সমস্যা হবে এখন আমরা কিন্তু আমরা যে এই যে এসেটা লিখতেছি এই এসের কিন্তু সর্বশেষ পার্টে এসেছি এখন সর্বশেষ পার্টটা কি সর্বশেষ পার্ট হচ্ছে কনক্লুশন অথবা উপসংহার এখন এখন কনক্লুশনে কী লিখতে হবে আমরা যে এর আগে যে আলোচনাগুলো করেছি এই আলোচনাগুলো ছোট্ট করে সামারাইজ করা এবং মেইন পয়েন্টগুলো তুলো দরাই হচ্ছে কনক্লুজনের কাজ এখন কনক্লুশনে আমরা যেটা লিখেছি টু কনক্লুড ওয়াইল দ্য ইন্টারনেট হ্যাজ ব্রট মেনি বেনিফিটস ইট অলসো কামস উইথ সাম চ্যালেঞ্জেস স্পেশালি ফর টিনেজার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ বলা হচ্ছে যদিও ইন্টারনেট আমাদের অনেক সুবিধা দিয়েছে তবুও এটা কিন্তু অনেকগুলো সমস্যা নিয়ে এসেছে বিশেষ করে কাদের জন্য টিনেজারদের জন্য এবং এই যে তাদের ফ্যামিলির জন্য অ্যান্ড ইজি অ্যাক্সেসিবিলিটি টু ইন্টারনেট শুড বি রেস্ট্রিক্টেড ফর দ্য টেন্স বলা হচ্ছে মানে যারা টিনেজার রয়েছে তাদের মানে ইজি অ্যাক্সেসিবিলিটিটা রেস্ট্রিক্ট করতে হবে সহজে যাতে মানে সব সাইডে ঢুকতে না পারে সেটা আর কি রেস্ট্রিক্ট করতে হবে বিসাইডস মানে তাছাড়াও ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট লস Being watchful to children. অ্যান্ড এজুকেটিং এভরি অ্যাবাউট ইন্টারনেট সেফটি আর এসেনশল টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস বলা হচ্ছে তা সারাও মানে ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট ল মানে হচ্ছে যে শক্ত করে যে সকল আইন রয়েছে সেগুলো প্রয়োগ করা তারপর হচ্ছে বিং ওয়াচফুল টু দ্য চিলড্রেন মানে যারা পিতামাতা রয়েছে তারা কী হবে তাদের যে সন্তান রয়েছে সেই সন্তানের প্রতি সজাগ থাকবে তারপরে হচ্ছে অ্যান্ড এজুকেটিং এভরি অন অ্যাবাউট ইন্টারনেট সেফটি মানে যারা রয়েছে সবাই কে ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা এবং এর যে রিস্ক রয়েছে এই রিস্ক সম্পর্কে তাদেরকে শিক্ষিত করে তোলা এবং টকিং ওপেনলি অ্যাবাউট দিস ইস্যু ইন আওয়ার ফ্যামিলিস অ্যান্ড কমিউনিটিস ইজ এসেনশিয়াল টু হেল্প এভরি আন্ডারস্ট্যান্ড দ্য রিস হাউ টু সেভাই বলা হচ্ছে এই যে এই টপিকগুলো সম্পর্কে ফ্যামিলিতে ওপেনলি আলোচনা করা অর্থাৎ খোলামেলাভাবে আলোচনা করা এরপরে বলা হয়েছে লেটস মেক শিওর উই ইউজ দ্য ইন্টারনেট ওয়াইজলি চলো আমরা কি যে নিশ্চিত করি যে আমরা ইন্টারনেটটা ব্যবহার করবো খুবই সতর্কতার সাথে অথবা জ্ঞানীভাবে আমরা ইউজ করব। তারপরে হচ্ছে অ্যান্ড রিসপন্সিবলি টু ইউ এনজয় ইটস বেনিফিটস ওয়াইল অ্যাভয়েডিং ইটস পিট ফলস পিটফলস বলতে এই জায়গায় যে দোষ রয়েছে সেগুলো মূলত এটা গর্ত যদিও বাংলা অর্থ গর্ত তবে গর্ত বলতে এই জায়গায় বলা হচ্ছে চ্যালেঞ্জগুলো আর এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্যই আমাদেরকে ইন্টারনেটটা কি করতে হবে ওয়াইজলি ব্যবহার করতে হবে এবং খুব দায়িত্বশীলতার সাথে ব্যবহার করতে হবে আর এটার মাধ্যমে আমরা কি করতে পারি যে ইন্টারনেটের যে যে সকল অসুবিধা রয়েছে সেই অসুবিধাগুলোকে আমরা অতিক্রম করতে পারবো আর এইভাবেই আমরা এই যে এসেটা রয়েছে এই এসেটা লিখতে পারি এখন তোমাদের কেমন লাগলো এই এসের উত্তরটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে আর যদি কোনো পরামর্শ থাকে তবুও এই জায়গায় উপস্থাপন করবে আজকের মতো এখানে শেষ করতেছি এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম